প্রায় 8 বছর পর সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মেলন কাল। সম্মেলন ঘিরে এখন নেতাকর্মীদের মধ্যে চাঙা ভাব, প্রস্তুতির শেষ সময়ে চলছে আলোচনা সমালোচনা। যোগ্য নেতৃত্ব দেখতে চান দলের সিনিয়র নেতারা। প্রায় 8 বছর পর সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মেলন শনিবার সবশেষ 2017 সালের 22 ডিসেম্বর জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছিল। সম্মেলনকে ঘিরে তাই পুরো জেলা জুড়ে সাজসজ্জব ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে শহরের অলিগলি। এবারের সম্মেলনে সভাপতি ও সম্পাদক পদে আলোচনায় 15 জন, আর 3 সাংগঠনিক সম্পাদক পদে প্রার্থী 13 জন। দলের সিনিয়র নেতারা বলছেন, বর্তমান কমিটি তৃণমূল পর্যায়ে পৌঁছাতে পারেনি, ফলে সংগঠনে তৈরি হয়েছে নানা জটিলতা। বিগত নেতৃত্বের মাধ্যমে আমাদের কাঙ্ক্ষিতের জায়গাটা পৌঁছায়নি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সমস্ত বাংলাদেশে করে যাচ্ছেন, সেটা ওনারা বিশদভাবে প্রচার করতে পারেননি। বর্তমান নেতৃত্ব অত্যন্ত দুর্বল, কোনো ধরনের কেন্দ্রীয় প্রোগ্রামে তারা উপস্থিত থাকে না। বিএনপি জামাতের মোকাবেলা করতে গেলে শক্ত নেতৃত্ব দরকার। অভিযোগ অস্বীকার করে বর্তমান কমিটি বলছে, প্রধানমন্ত্রীর সিদ্ধান্তই চূড়ান্ত বলে মেনে নেবেন তারা। প্রতিযোগিতা থাকে, অনেক সময় প্রতিহিংসাপরায়ণের রূপ নেয়, কিন্তু বর্তমানে সিচুয়েশনে সবাই অক্ষতবদ্ধভাবে কাজ করছেন, তো সেটা এখন কোন দল নয়, এটা একটা কম্পিটিশন। আমাদের দলের মধ্যে কোনো নিধারধন্দা নাই, সব আমরা ঐক্যবদ্ধ হয়েই বারবার এক জায়গায় বসেই সব করতেছি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন নেতারা। ডিবিসি নিউজ ডেস্ক।